সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বই থেকে কিছু অধ্যায়ভিত্তিক শাসন দিচ্ছি, তোমরা শাসনগুলো সবগুলো দেখে নাও এবং বছরের প্রথম থেকে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। দেখো, এখানে দুটি বিভাগ হয়, ক বিভাগ, ফিনান্স অংশ। এখান থেকে কমপক্ষে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং খ বিভাগ, ব্যাংকিং, এ থেকে কমপক্ষে যে কোনো তিনটি প্রশ্ন সহ মোট 60টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগ ফিনান্স থেকে আমি তিনটি অধ্যায় দিয়েছি, তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য, চতুর্থ অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা, ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। খ বিভাগ ব্যাংকিং, অষ্টম অধ্যায় মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, দশম অধ্যায় বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এবং ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক। তোমরা ব্যাংকিং সেক্টর থেকে এই চারটি অধ্যায় ভালো করে দেখবে আর ফিনান্স অংশ থেকে তিনটি অধ্যায় ভালো করে দেখবে। এখান থেকে তোমরা অবশ্যই 60টি প্রশ্ন কমন পাবে। আর এমসিকিউ দেখার জন্য তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকের পড়াগুলো বারবার রিভিশন দেবে এবং বিগত সালে বোর্ড প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখবে, ভালোভাবে তোমরা পড়বে। আর বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা পরবর্তী নোটিফিকেশান অবশ্যই পাবে এবং সেগুলো তোমাদের কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার জন্য রইল শুভকামনা।